এফআইএর 11তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন সদস্যদের নিয়ে ইসলামপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রায় ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে শহর পরিক্রমা করার পর পুনরায় ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। ধর্মনিরপেক্ষ ভারত গড়া ও কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করা মূলত এই দুটি বিষয়কে কেন্দ্র করে ডিওয়াইএফআইএর 11তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেই মতো ইসলামপুরে ডিওয়াইএফআইএর প্রাক্তন এবং বর্তমান সদস্যদের নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। দীর্ঘ 27 বছর পর আমাদের পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআইএর সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে 12 থেকে 15 মে সল্ট লেকে। সেই উপলক্ষে আমাদের গোটা দেশে, গোটা রাজ্যে এবং তার সাথে সাথে আমাদের জেলায় বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে। আজকে ইসলামপুরে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। এই শোভাযাত্রায় ডিওয়াইএফআইএর জন্মলগ্ন থেকে এই পর্যন্ত প্রাক্তন যুবনেতৃত্ব এবং বর্তমান যুবনেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এই শোভাযাত্রা আমরা বের করেছি আমাদের মিছিলের আমাদের সম্মেলনের প্রচারের উদ্দেশ্যে। আমাদের এই মিছিল বা শোভাযাত্রা যাই বলুন না কেন, আমাদের এই বাস টার্মিনাস থেকে শুরু হয়ে গোটা বাজার কভার করে আমরা একেবারে এই চৌরঙ্গী মোড় হয়ে ঘুরে আমরা আবার এখানে এনে এসে আমাদের এই শোভাযাত্রা শেষ করব। আমি যেটা বললাম আপনাদের যে আমাদের আজকের এই শোভাযাত্রা ডিওয়াইএফআইএর জন্মলগ্ন থেকে, আগে তো এটা ডিওয়াইএফ ছিল তারপরে ডিওয়াইএফ হলো, আমাদের এই জেলার প্রাক্তন নেতৃত্ব এবং বর্তমান যুব নেতৃত্ব এবং আরও অন্যান্য গণ আন্দোলনের নেতৃত্বরা এটা আছেন এই আজকের এই শোভাযাত্রায়। আমরা আমাদের যে সর্বভারতীয় সম্মেলন যেটার মূল স্লোগান ধর্মনিরপেক্ষ ভারত গড়তে এবং কর্মসংস্থান সুনিশ্চিত করতে, আমরা সবাই জানি যে ভারতের ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এখন এই সরকারের আমলে একেবারে সেকুলারিজমটা খুব ইন ডেঞ্জার পজিশনে চলে গেছে। সেকুলারিজমকে বাঁচাতে, ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে এবং কর্মসংস্থান কেন্দ্রে এবং রাজ্যে নেই, এসএসসি টেট সব কিছু বন্ধ, রেলওয়েতে রিক্রুটমেন্ট বন্ধ, এই যে কর্মসংস্থানের যে লড়াই সেটাকে আরও তেজ করতে আমাদের প্রাক্তন জেলার যারা আছেন তাদের নিয়ে এবং বর্তমানদের নিয়ে আজকে আমাদের এই শোভাযাত্রা। আমি মোহাম্মদ সামি খান, ডিওয়াইএফআইএর জেলা সভাপতি। আমাদের সংগঠন ডিওয়াইএফআইএর 11তম সর্বভারতীয় সম্মেলন আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে 12 থেকে 15 মে সল্টলেকে, যার নামকরণ আমরা করেছি এই সম্মেলনকে কেন্দ্র করে মারাদোনা নগর এবং শহীদ মঞ্চ। কোনো একজন দুজন শহীদ না, অসংখ্য শহীদ এই সময়কালে আমাদের সংগঠনের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণে রেখে শহীদ মঞ্চ। এই সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সারা রাজ্যে নানান ধরনের কর্মসূচি চলছে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দৌড়, ম্যারাথন ইত্যাদি নানা রকমের, বৃক্ষরোপণ। তো এবার আমরা ইসলামপুরে যে কর্মসূচিটা নিয়েছি, আমাদের জেলার বিভিন্ন যে ডিওয়াইএফআই যারা বিগত দিনে করেছেন, যারা আমাদের পূর্বসূরি, সেই সমস্ত শ্রদ্ধেয় কমরেডদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার সাথে বর্তমানে যারা আমরা ডিওয়াইএফআই করছি, যুব আন্দোলন করছি, এই যৌথ হচ্ছে বর্তমান এবং প্রাক্তনীদের যৌথ একটা শোভাযাত্রা। আমরা বিভিন্ন সময়ে লড়াই আন্দোলনের মিছিল করেছি, আজকে একটা শোভাযাত্রা আমরা করছি এই 11তম সম্মেলনকে সামনে রেখে। এই 11তম সর্বভারতীয় সম্মেলনের স্লোগান হচ্ছে দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার জন্য যুবদের সংগ্রামকে শক্তিশালী করতে হবে। আজকে ধর্মনিরপেক্ষতা যে সংবিধানে দেশের আমাদের দেশের চরিত্র সম্পর্কে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ, অথচ বর্তমান শাসক বিজেপি আরএসএসের নেতৃত্বে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা এবং সংবিধান আজকে সংকটের মুখে। সেই ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানকে একদিকে যেমন রক্ষা করতে হবে, একই সঙ্গে এই সময়কালে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা, বেকারত্ব। সেই কর্মসংস্থানের দাবিতে আরও জোরালো, তীব্রতর আন্দোলন গড়ে তোলার যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষেই আজকে ইসলামপুরে এই মিছিল, ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটি ডাক দিয়েছে এই মিছিলের শোভাযাত্রার। আমরা ইসলামপুর বাস টার্মিনাস থেকে ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তা, উকিলপাড়া, বাজার, লোহারপট্টি হয়ে জাতীয় সড়ক ধরে আমরা বাস টার্মিনাসে এসেই আমাদের আজকের কর্মসূচি আমরা শেষ করব। গৌতম বর্মন, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। পশ্চিমবঙ্গে হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম 11তম এই একমাত্র সংগঠন হচ্ছে বেকারদের কাজের দাবিকে সাংবিধানিক স্বীকৃতি চায়।
স্বাভাবিকভাবে একসময় এই আন্দোলন নিয়ে আমরা হচ্ছে যে 18 থেকে 40 এই আন্দোলনের সঙ্গে সামিল পাল্টায়নি, হয়তো আমাদের প্রধান প্রজন্ম চলে যাবে। কারণ এই দেশের সরকারের কানে যে ন্যূনতম শিক্ষা, শিক্ষা করে শিক্ষার্থীদের চাকরি, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত আমাদের মতন দেশ। এই দাবি নিয়ে যখনই লড়াই করে একটা অনুপ্রেরণা জাগে, তাই সবের মধ্যে আসে। স্বাভাবিকভাবে আজকে এই মিছিল এখানে হচ্ছে, সেই কারণে এই মিছিলে হাঁটছে।